তিনিই থাকবেন এরপর স্টেজের পরিচালনায় এবং আমাদের সবাইকে আনন্দ দান করার জন্য। দ্য ওয়ান এন্ড অনলি সুমিত গাঙ্গুলি, খলনায়ক অবতার, কল জোরদার তালি সবাই মিলে। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার, উপস্থিত বয়োজ্যেষ্ঠদের শুভ নববর্ষের প্রণাম, আর ছোট ছোট ভাই বোন বন্ধু, আর যদি দু এক পিস বান্ধবী আমার এখানে থাকে তাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। হ্যাঁ বন্ধু, আমি আজও অকৃত্রিম সেই ছেলেটাই যে আপনাদের প্রিয় নায়ক চিরঞ্জিত, প্রসেনজিৎ, তাপস পাল, অভিষেক চ্যাটার্জি এবং বর্তমানে জিৎ, যিশু সেনগুপ্ত, মিঠুন চক্রবর্তী এবং দেব, এদের হাতে হেভি কেলানি খাই। আর কেন খাই সে কারণটা আপনারা খুব ভালো করেই জানেন। আপনাদের প্রিয় নায়িকা সব শতাব্দী রায়, দেবশ্রী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাণী দত্ত, ইন্দ্রাণী হালদার, আর বর্তমানে দুষ্টু মিষ্টি নায়িকা সব কোয়েল, রাইমা, রচনা, লকেট, এদের শাড়ির আঁচল ধরে একটু টানাটানি করি ভাই। এই ভালোবাসতে আমায় দেয় না ভাই, ও গো দেয় না গো। আরে বাবা, আমারও তো ইচ্ছে করে। হ্যাঁ করে তো নাকি? আরে বাবা, আমারও তো ইচ্ছে করে প্রসেনজিৎ দাদার মতো রচনা ম্যানেজির কোমরটা একটু জড়িয়ে ধরি, ওই গাছের ডাল ধরে ঝুলে ঝুলে একটু গান গাই, ওই নরম মিষ্টি গালে আমার এই দেড়ো গালটা একটু ঠেকাই। দেয় না ভাই, ওগো দেয় না গো। যখন এই হিরোইনগুলোর কাছে গিয়ে বলে ওগো চলো না একটু বেরিয়ে আসি সিনেমা দেখি, ফুচকা খাই, বলে মারবো জুতোর বাড়ি। এই জন্য তো জোর করে টেনে নিয়ে যায় ঘরের ভেতর। হ্যাঁ কিন্তু ভাই, আমার একটা দুঃখ আছে, আমার একটা দুঃখ আছে, আমার একটা কষ্ট আছে, আমার একটা যন্ত্রণা আছে, আমার একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটাকে ঘিরেই আমার যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা, প্রশ্নটা বলবো একটু মন দিয়ে শুনতে হবে। বাদিকে ডান দিকে যারা প্রচুর কথা বলছো, তারা কথা শোনার চেষ্টা করো, আনন্দ পাবে, কথা বলাটা পরে বলবে। তোমরা চিৎকার করে যেটা বলার চেষ্টা করছো সেটা কোনোটাই পৌঁছচ্ছে না, সুতরাং কিছু কথা বলার না চেষ্টা করে যারা যারা কথা বলছো তারা শুধু নিজেকে শান্ত করো, একটা সুন্দর অনুষ্ঠান দেখতে পাবে। যারা যারা কথা বলছো চিৎকার না করে, কথা না বলে বন্ধু, সুন্দর করে নিজেকে শান্ত করে অনুষ্ঠানটা দেখার চেষ্টা করো। হ্যাঁ আমার দুঃখ আছে ভাই, একটা প্রশ্ন আছে, প্রশ্নটা বলি। ধরো সিনেমা দেখানো শুরু হলো, সিনেমায় হিরো হিরোইন ভিলেন সব এলো, হিরোইনের সাথে আমার দেখা হলো, আমি একটু প্রেম ভালোবাসা করতে চাইলাম, তারপর চট থাপ্পর জুতোর বাড়ি খেলাম, খেয়ে বললাম ঠিক আছে সালি তোমায় দেখে নেবো। এইবার সিনেমায় দেখানো হলো কখন কোথায় কেন অন্ধকার রাস্তায় একা হিরোইন হেঁটে যাবে, সিনেমায় দেখানো হলো, খবরটা আমার কাছে পৌঁছলো কি করে পৌঁছলো, সিনেমায় দেখানো হলো। এবার আমি অন্ধকার রাস্তায় হিরোইনের জন্য অপেক্ষা করছি, হিরোইন একা হেঁটে আসছে, আমি সামনে গিয়ে দাঁড়ালাম, কি গো কেমন আছো সুন্দরী, এইবার কোথায় যাবে মায়েরি? তো হিরোইন লাগালো ছুট, তারা করলাম তারা করলাম, অনেক দূর গিয়ে ঢোকালাম, দরজাটা বন্ধ করলাম, হিরোইনকে মাটিতে ফেললাম, ফেলে কি বললাম, এইবার কোথায় যাবে সুন্দরী?